ওয়েলকাম ব্যাক টু মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্রিয়েটর গাইডের সুমন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নিয়ে এলাম একটা সম্পূর্ণ নতুন ভিডিও। প্রায় 2 বছর হতে চলল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পাড়ায় শিক্ষালয় খোলা নিয়ে চিঠি। প্রায় 2 বছর হতে চলল, এখনও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে রাখা হয়েছে। স্কুল খুলবে বলে ইতিমধ্যে 22টি রাজ্য ঘোষণা করে দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, তবুও নাছোড় রাজ্য সরকার। স্কুল না খুলে পাড়ায় শিক্ষালয় চালু করছে সরকার। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পাড়ায় শিক্ষালয়ে আসবে। 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই শিক্ষালয়গুলি। পাড়ায় শিক্ষালয়ের বাস্তবতা নিয়ে শিক্ষামন্ত্রী ব্যত্য বসুকে খোলা চিঠি দিয়েছে এবিপিটিএ। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাড়ায় শিক্ষালয় চালু না করে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল অবিলম্বে খুলে দিয়ে প্রয়োজনে রোটেশন পদ্ধতিতে নিয়মিত শ্রেণীভিত্তিক পঠন পাঠন প্রক্রিয়া চালু করা হোক। এর ফলে হয়তো মানুষের সুবিধা হবে, স্টুডেন্টদের সুবিধা হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে কলকাতা শহর ও মফস্বলে ফাঁকা জায়গার বড়ই অভাব, ফলে পাড়ার শিক্ষালয় চলবে কীভাবে এ প্রশ্ন থেকেই যাচ্ছে। বহু শিক্ষিকা বাইরে থেকে স্কুলে পড়াতে আসেন, শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের শৌচাগারের কী ব্যবস্থা হবে। তাছাড়া পাড়ার মধ্যে পড়াতে যাওয়ার প্রশ্নে শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তার বিষয়ও রয়েছে। এমন কিছু পাড়া আছে সেখানে মহিলা তো দূরের কথা, পুরুষদের কাছেও আতঙ্ক। সেখানে কোন ভরসায় শিক্ষিকারা পড়াবেন, সেই নিরাপত্তা মিলবে কি? এখন শীতকাল চলছে, দিনে দুপুরে ঠান্ডা হাওয়া দেয়। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের শরীর খারাপ হলে তার দায় কার? ভিন্ন ভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের একত্রে কীভাবে একই সঙ্গে পাঠদান সম্ভব? প্রকাশ্যে হাজারো জনতার কোলাহল ও উৎসুক চোখের সামনে কীভাবে নিবিড় পাঠদান সম্ভব? খোলা মাঠে রোদ বৃষ্টি ঝড় জল মাথায় নিয়ে কবিতা গান আবৃত্তি শেখাবেন শিক্ষক শিক্ষিকারা? আদৌ তা বাস্তবসম্মত এবং বিজ্ঞানসম্মত? এই ছিল আজকের পর্ব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।